আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন ওয়া লা তাগরাবুল মা মিনহা কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। অশ্লীলতা যেমন ব্যক্তি মানুষকে ক্ষতিগ্রস্ত করে তেমনি সমাজ ও পারিবারিক শৃঙ্খলা ধ্বংস করে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের উচিত অশ্লীলতা মুক্ত জীবন যাপন করা। আজকের বিষয় অশ্লীলতার রোধে ইসলামী নির্দেশনা। শেখ আহমদুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা আপনার কাছ থেকে শুনবো ইসলামী শেরিয়ার আলোকে সেটি হচ্ছে অশ্লীলতার দিকটি প্রথমে আমরা জানতে চাই আসলে শালীনতার গুরুত্ব ইসলামে কতটুকুন রয়েছে সেটি যদি আমাদেরকে জানাতেন আলহামদুলিল্লাহ আদারসুল্লাহাবাদ ইসলাম আমাদেরকে শালীন এবং সুন্দর জীবনযাপন করার নির্দেশ দেয় একজন মানুষ প্রকৃত মুসলমান হতে হলে তাকে অবশ্যই সার্বিকভাবে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতার চর্চা করতে হবে এবং উশৃঙ্খলা অশালীনতা অসুন্দর এবং অশ্লীলতা এটাকে পরিহার করতে হবে এই জন্য রসুল আহকাম সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে এমন সব গুণাবলী অর্জন করার নির্দেশ দিয়েছেন যে গুণাবলী অর্জন করার মাধ্যমে একজন মানুষ প্রকৃত সুন্দর এবং শালীন মানুষে পরিণত হবে যেমন ধরুন লজ্জাশীলার কথা বলা হয়েছিল আমি সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলহাইয়া উসুর আবাহ ইমান লজ্জাশীলতা এটা ইমানের অঙ্গ অতএব এমন কোন কর্মকাণ্ড এমন কোনো আচরণ বা এমন কোনো উক্তি করা একজন ইমানদারের জন্য কোন অবস্থাতে জায়েজ নয় সঠিক নয় যেই কথা বা যে কাজের মাধ্যমে তার লজ্জাশীলতার ব্যতিক্রম কোনো কিছু প্রকাশ পায় ঠিক তেমনিভাবে ত্রিবজি মনিতা এক হাদিসে আমরা দেখতে পাই রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহরবুল আলমিন দুশ্চরিত্রবান মানুষদেরকে একেবারেই অপছন্দ করেন ঘৃণা করেন অথব একজন মুসলিম প্রকৃত মুসলিম হতে হলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে হলে বা ভালো মানুষ আদর্শ মানুষ হতে হলে অবশ্যই তাকে তার চলাফেরায় তার উঠা বাসায় তার কথাবার্তায় তার আচার আচরণে সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে অন্যথায় তিনি একজন আদর্শ মুসলিম হাতদের কথা একজন আদর্শ মানুষই হতে পারবেন না নোংরামি কিংবা অশ্লীলতার চর্চাকারী কে আল্লাহ রব্বাল আলামী যেমন অপছন্দ করেন সমাজের মানুষও একটা পর্যায়ে তাদের সে সমস্ত কাজের যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলো জানার পরে তাদেরকে ঘৃণা ভরের প্রত্যাখ্যান করে থাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা ইসলামের শালীনতার গুরুত্ব এবং তাৎপর্যটা আমরা বুঝতে পেরেছি আপনার কাছে আসছি একটি বিষয় সেটি হচ্ছে যে শালীনতার বিপরীত যে বিষয়টি চলে আসে সেটি অশ্লীলতা সেটি উচ্ছৃঙ্খল আচরণ নানাবিধ শব্দ দিয়ে সেটাকে বিশেষায়িত করা যেতে পারে আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে অশ্লীলতার আসলে খারাপ দিক বা ক্ষতিকর দিকগুলো আমাদের কি কি রয়েছে সামাজিক পর্যায়ে দেখুন সমাজে যখন অশ্লীলতার চর্চা খুব ব্যাপক হারে হয় তখন সমাজের মধ্যে একে অন্যকে মান্য করার বা শৃঙ্খলার যে বিষয়টি সেই বিষয়টি আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় আপনি যে সমাজে যুবকদের মধ্যে উশৃঙ্খল চলাফেরার বিষয়টি দেখতে পাবেন সেখানে বাবা মার বাদ্যগত হয়ে থাকা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বড়দেরকে সম্মান দেখানো এবং স্বাভাবিক যে শৃঙ্খলা বোধ আছে সে বিষয়টি কিন্তু আস্তে আস্তে কমে যায় আর এই জন্যই একজন মুসলিমকে আল্লাহরব্বুল আলমিন শালীন এবং সুন্দর জীবন জীবনযাপন করতে বলেছেন এর পাশাপাশি আপনি দেখবেন যে অশ্লীলতা বিশেষ করে যদি যৌনতা সংশ্লিষ্ট অশ্লীলতা হয়ে থাকে তাহলে এর সঙ্গে মাদকের একটা সম্পর্ক অত্যন্ত সুনিবিড়ভাবে গড়ে ওঠে আপনি দেখবেন যেখানেই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ সংগঠন হয় সেখানে মাদক বিষয়টি খুব স্বয়ংক্রিয়ভাবে চলে আসে অর্থাৎ একটির সাথে আরও বহু অপরাধের সংশ্লেষ হয়ে যায় যার ফলে সমাজ কিন্তু অস্থিতিশীলতার দিকে চলে যায় সেই সাথে আমরা দেখি যে এর সাথে মানুষের সার্বিক চরিত্রের অধপতন হয়ে থাকে এবং সমাজে নানা রকমের অপরাধগুলো এগুলো বাড়তে থাকে আল্লাহ রব্বুল আলমিন যৌনতার বিষয়টিকে মানুষ কেন অন্যান্য পশুর মধ্যেও দিয়ে দিয়েছেন এটি বাই ডিফল্ট এটাকে প্রমোট করতে হয় না বরং ইসলামের শিক্ষা সেটাকে কন্ট্রোল করা যেটি সৃষ্টিগতভাবে আমাদের মাঝে আছে সেটাকে যদি আমরা নতুন করে প্রমোট করতে যাই তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা ঘটবে এবং আমাদের মধ্যে এমন কিছু বিষয় দেখা দিবে যেগুলো সমাজ সমাজকে বিপর্যস্ততার দিকে নিয়ে যাবে এই জন্য ইসলাম বলে যৌনতার বিষয়টি যেহেতু আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলহামীন এমনিতে দিয়ে দিয়েছে নির্দিষ্ট বয়সে মানুষ মধ্যে সেটি প্রকাশ পাবেই সেই চাহিদা তার মধ্যে এমনিতেই রেখে দেওয়া আছে সুনির্দিষ্ট সময়ের জন্য সেটিকে যদি আবার বিভিন্নভাবে উশৃঙ্খল উশৃঙ্খলতার চর্চা করে প্রদর্শন করে অশ্লীলতার আপনার ব্যাপক হারে এটার প্রসারের মাধ্যমে যদি সেটাকে প্রমোট করার চেষ্টা করা হয় সেটার চাহিদাকে আপনার সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি করার চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে যা হবার সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্পাশে এজন্য যৌন ইসলাম বলে প্রমোট নয় বরং কন্ট্রোল করতে হবে এটি যদি করতে পারি তাহলে আমরা সফলতা দ্বারপ্রান্তে যেতে পারি এর পাশাপাশি আমরা জানি যে এর আরও কিছু ক্ষতি আছে যে যেমন একটি ক্ষতি সম্পর্কে আল্লাহ আল্লব্বল আলমিন কুরানি করিমি বলেছেন ইন্ন হেব্বুন আন তসী আলফা হেস আমানু যে সমস্ত লোকেরা ইমানদারদের সমাজে মুসলমানদের সমাজে মানুষের সমাজে যারা অশ্লীলতাকে ব্যাপক হারে প্রচার করতে পছন্দ করে এবং চা যে সমাজের সর্বস্তরে স্বাধীনতার নামে বা নানা নামে এই অশ্লীলতাকে প্রমোট করা হোক এটি যারা পছন্দ করে দুনিয়াতে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন যন্ত্রণাদায়ক শাস্তি আবার আখারেতে তাদের শাস্তি আছে আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতের বাস্তবতা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই এই শ্রেণীর মানুষগুলোকে বিভিন্ন সময় আমরা দেখি যে তারা নানা রকমের যাতনায় ভুগতে থাকেন কখনো সেটি মনোবেদনায় থাকে কখনো সেটি মানসিক কষ্টের মধ্যে থাকে কখনো তার তো আমরা অনুপলব্ধি করতে পারি না আবার কখনও তাদের সেই কৃতকর্মের শাস্তি আমরা সচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ পাই এই জন্য অশ্লীলতার বিস্তারকারীদেরকে আল্হুল আলমী দুনিয়াতে নবদ শাস্তি দিয়ে থাকেন সার্বিক অশান্তি দেওয়ার মাধ্যমে আসতে শাস্তি ছাড়াও নবী করিম সাল্লাম বলেছেন কোনো জাতি যখন অশ্লীলতাকে প্রকাশ্যে অনুমোদন করে এবং অশ্লীলতা এবং উশৃঙ্খলাকে চর্চা করে প্রকাশ্যে তখন ইল্লা ফাশাফি হিমুত্ত আউন আল্লা ফিমা মাদাত অর্থাৎ তখন আল্লাহ তালার পক্ষ থেকে তাদের প্রতি দুটি শাস্তি এসে থাকে একটি হলো তাদেরকে আল্লাহরপরে এমন সব মহামারী দিয়ে থাকেন যে মহামারী অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে থাকে আর এমন দুর্ভিক্ষ দিয়ে থাকেন যে দুর্ভিক্ষ ইতুপূর্বে কখনো ছিল না খাবার থেকেও তারা খেতে পারে না এ ধরনের সমস্যা তাদের সমাজে ব্যাপক আকারে বেড়ে থাকে এবং আরও নানা ধরনের দুর্ভিক্ষের আইটেম বা আকার আল্লাহরপরাব দিয়ে থাকেন তো এখান থেকে বোঝা যায় যে অশ্লীলতার বিস্তার এবং এর প্রচারের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক ক্ষতি হয়ে থাকে ব্যক্তিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি পরিবারগুলো ধ্বংসের দিকে চলে যায় সমাজ নানা রকমের অপরাধের অপরাধ প্রবণ হয়ে ওঠে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ এক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়